সুপ্রিয় দর্শক, হকগিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল মোটামুটি দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই হচ্ছে আমার ইউফর্বিয়া, যাকে আমরা ক্যাকটাস বলি বা মিলি ক্যাকটাস বা কাঁটা মুকুট, সে যে নামেই ডাকুক না কেন, এই গাছ সম্পর্কে আপনাদের কাছে খুব ছোট্ট একটা ভিডিও উপস্থাপনা করব। এবার পরিচর্যা এবং এর চারা তৈরি করা দুটি বিষয়ের উপরে আমি করবো আপনাদের সামনে মত বিনিময়, অভিজ্ঞতা বিনিময় করবো আর কি। তো বন্ধুরা, প্রথমে এই গাছের বৈশিষ্ট্য যদি আপনি জানতে চান, দেখবেন এই গাছগুলো কিন্তু অ্যাকচুয়ালি মরুভূমি এলাকার, অর্থাৎ জেরোফাইট প্ল্যান্ট বলতে যে সমস্ত উদ্ভিদ, জাঙ্গল উদ্ভিদ যাকে বলি, রুক্ষ সূক্ষ্ম মরুভূমিতে যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা অত্যন্ত কম থাকে সেখানে বেড়ে ওঠে। তবে আমরা আমাদের বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই গাছগুলোকে নিয়ে চলে এসেছি এরকম জায়গাতে। আর এই ধরনের জায়গাতে নিয়ে আসলে তার যে বৈশিষ্ট্য, তার যে চরিত্র, সেই অনুযায়ী আমরা এখানে কিন্তু পরিবেশ সৃষ্টি করতে পারি না। কিন্তু গাছের বৈশিষ্ট্য একই রকম রয়ে গেছে, কারণ এই সমস্ত গাছে পাতা বেশি হলে কিন্তু ফুল কম হবে, পাতা এবং ফুল সম্পূর্ণ ব্যস্তনুপাতি, অর্থাৎ ফুল বেশি পেলে আপনার পাতা কমে যাবে, পাতা বেশি হলে ফুল কমে যাবে। আর এ গাছের পাতা সব কাঁটায় পরিণত হয়, এতে বাষ্পমোচন কম হয়, বাষ্পমোচন কম হওয়ার কারণেই এ গাছের জলের চাহিদাটা অত্যন্ত কম, এটা কিন্তু প্রথম মাথায় রাখবেন। তো আমি যদি প্রথম থেকে শুরু করি, টপ থেকে শুরু করি, টপ মাটির টপটাই অবশ্য ভালো, কিন্তু আমার কাছে এত গাছ হয়েছে যে মাটির টপগুলো প্রায় নষ্ট হচ্ছে, তাই আমি ইচ্ছা করে এটাকে প্লাস্টিকের ড্রাম কেটে বসিয়েছি। সে যাই হোক, আপনাদের মাটির টপ থাকলে মাটির টপে দেবেন। দ্বিতীয় কথা হচ্ছে মিডিয়া একেবারে ফুললি ওয়েল ড্রেনেজ, প্রথম শর্ত, মানে গাছের কি কোন ভ্যারাইটি গাছ লাগা বসাচ্ছেন তার চাইতেও যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে ফুললি ওয়েল ড্রেনেজ করবেন। ওয়েল ড্রেনেজ করার জন্য তলার দিকে ছিদ্র করবেন, তারপরে নুড়ি পাথর দেবেন, তার উপরে দেবেন বালি, বালির উপরে দেবেন মিডিয়া। মিডিয়া বলতে কি, এখানে মাটি দেবেন, দেবেন মোটা বালি, ওর সঙ্গে মিক্স করবেন, কোকোপিট ভুল করেও দেবেন না, দেবেন কম্পোস্ট। আর সিঙ্কুচি বোনাস দিতে পারলে যখন পটিং করবেন প্রথম, তখন দিলে দিতে পারেন, না দিলে কোনো ব্যাপার নয়। এই গাছের খাবারের চাহিদা অত্যন্ত কম, বছরে একবারই আমরা এই খাবারটা দিই, সেটা হচ্ছে ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যে দিয়ে দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এই গাছের রিপোর্টিং করা খুব সমস্যা হয়, তাই আমরা খুব একটা রিপোর্টিং করি না, একেবারে এইভাবে থাকতে থাকতে যখন গাছের বয়স হয়ে যাবে হয়তো মৃত্যুমুখে ঠেলে দেবো, তখন নতুন করে চারা তৈরি করে আবার নতুন গাছ বসাবো, এই হচ্ছে ব্যাপার। কারণ রিপোর্টিং করা খুব সমস্যা পড়ে যায়, এত কাঁটা থাকে গাছে। তো ঠিক সেইভাবে গাছটির বয়স 4-5 বছর হয়ে গেছে, আমি এবার একে খাবার দেবো। ফেব্রুয়ারি মাস পার হয়ে গেছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ প্রায়, তো শুরু করব কি ধরনের খাবার পছন্দ করে সেটা দেব। বন্ধুরা, এই গাছ যেহেতু আমরা অন্য সময় খাবার দিই না, এখন আমি দিয়েছি মিক্স খাবার, দিয়েছি আমি একদম শুকনো গোবর, চালা গোবর, এখানে আছে ভার্মি কম্পোস্ট, আর এখানে কিছু গোবর শাক শুকিয়ে রেখেছে সেটা, এই কটাকে আমি মিশিয়ে দেবো। দুটি গাছের জন্য যদি আমি ভাবি, তাহলে মোটামুটি 2 মুঠো করে 4 মুঠো এখানে গাছ আছে, তো এখানে আমি 2 মুঠ করে দেবো। আমি ওই গাছটিতেও কিন্তু 2 মুঠ দেবো এইভাবে, যেহেতু এটা কেমিক্যাল ফার্টিলাইজার নয়, কাজে গাছের গোড়াতে পড়লেও কোনো যায় আসে না, এই হচ্ছে ব্যাপার। এবার একটু নিড়ানি দিয়ে এটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। অন্যান্য গাছের ক্ষেত্রে আমি বলি যে যখন খাবার দেবেন তার আগের দিন জল দেবেন, এই গাছে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, এখন তো জল দেবই না, হয়তো আরও শুকাবে, কারণ জল বেশি দিলে কিন্তু গাছের ফুলগুলো পড়ে যাবে, স্টেবিলিটি কম হবে, এই যে ব্যাপার। একটা কথা বলে দিই আপনাদেরকে, এই গাছে যখন শীতকালে ফুলগুলো হয় পুরো সাদা হয়ে থাকে, আর এই গ্রীষ্ম শুরু হয়েছে তখন আবার বাই কালার হয়ে গেছে, মানে হলুদ, সাদা হলুদ আর একটা গোলাপি রঙের একটা ছিট হয়েছে, কিন্তু আবার যখন বর্ষার সময় হয় তখন আবার সাদা হবে। এই গাছের জন্য ফুল আছে, আমি আরও কিছু গাছ দেখাচ্ছি আপনাদের, তো এই গাছে এটুকুই বলে দিলাম, এইভাবে পরিচয় করতে হবে। আর হ্যাঁ, গাছকে এমন জায়গায় রাখতে হবে, আমি এখন শেডে আছি, গাছকে এমন জায়গায় রাখতে হবে যেখানে একেবারে পূর্ণ রোদ পড়ে, কারণ যেখানে রোদ পড়বে না এই গাছের ফুল কিন্তু কমে যাবে, মনে রাখতে হবে আপনাকে, যত বেশি রোদ হবে তত বেশি ফুল হবে গাছে, ব্যাস এইটুকুই পরিচর্যা। এবার দ্বিতীয় পয়েন্ট আমার ছিল, সেটা হচ্ছে প্রোপাগেশন আমি অবশ্য কাটাই ছাটাই একটুখানি করেছি, মানে একটুখানি বেশি ছিল, তারপরেও আপনাদের আমি বলছি যে কীভাবে এটা প্রোপাগেশন করব। তো এটা যেহেতু প্রচুর কাঁটা আছে, চেষ্টা করবেন গ্লাভস পরে নেবেন, একটি হাতে যদি পরেন, দুটো পরলে পরতে পারো ভালো, একটা হাতে যে হাতে কাঁটা ধরবেন, ছোট্ট এমন একটা ডাল কাটবেন যে ডালটা কাটলে আপনার গাছটির খুব একটা ক্ষতি হবে না। আচ্ছা, এবার এই যে এর একটা সাদা সাদা ল্যাটেক্স বেরোয়,
এই ল্যাটেক্স সম্পর্কে একটুখানি বলে দিই, যে সমস্ত গাছকে কাটতে গিয়ে আপনার এরকম সাদা ল্যাটেক্স বেরোবে আপনি মনে রাখবেন ওই গাছের জলের চাহিদা কম, একেবারে নিশ্চিত হয়ে যান। আচ্ছা, এবার যেহেতু আমি এটা প্রোপাগেশন করব, তাহলে এই যে কাটলাম ফুল তো রাখা যাবেই না, কেটে আর বসিয়ে দেবো এমনটা করবেন না। আমি আপনাকে আবার বলছি, কেটে সঙ্গে সঙ্গে বসাবেন না, এই ল্যাটেক্সকে একটু শুকিয়ে নেবেন, মানে মোটামুটি 4-5 দিন এমনি রোদে ফেলে রাখবেন, তারপর দেখবেন এতে এটা একটা মুখটা শুকিয়ে যাবে, কালো মতো হয়ে যাবে, তখন এরকম ছোটো গ্রোয়িং ব্যাগে, এরকম গ্রোয়িং ব্যাগে বসিয়ে দেবেন। কিচ্ছু করতে হবে না, জাস্ট মাটি গোবর দিলে যথেষ্ট। আর এইভাবে আমি কিন্তু করেছিলাম, এটা করেছি আমি, এটা মোটামুটি আমি ডিসেম্বর নাগাদ করেছিলাম, তারপরে কয়েকটা পাতা ছিল, পাতার পরে ফুলগুলো হচ্ছে, তো ফুলগুলো একটু ছোটো আছে, কারণ গাছটার পরিমাণ দেখতে পাচ্ছেন কত ছোটো, তাহলে গাছটাও ছোটো হচ্ছে, তো এইভাবে একটুখানি আর বড়ো হলেই এটাকে ফাইনাল পরে বসাবো। আমি যেটা বললাম আপনাদেরকে যে আমি কয়েকটা, আমার কাছে আরও ভ্যারাইটি আছে দেখাবো, তো চলুন সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে মিনিয়েচার, মিনিয়েচার এবং বাইকালার, দেখুন বাইকালার আছে, এটা তো আমি একটু খাবার দেবো দেখতেই পাচ্ছেন। তবে অতিরিক্ত ফুল পেতে হলে আপনাকে অবশ্যই একটু কেমিক্যাল ফার্টিলাইজার দিতে পারেন, যেমনটা আমি 10-26-26 এই যে 1 চামচ আমি এই গাছের গোড়াতে দিলাম, এটা তো আমি 1 চামচ দেবো, 10-26-26 ব্যালেন্স খাবার, আর এটা তো দেবো, কিন্তু প্রচুর আমার ইয়ে রয়েছে, ঘাস জমে গেছে, মানে যেহেতু এটা এই ধরনের গাছকে বেশি আপনি কোনো অবস্থাতেই মাটি খোঁড়াখুঁড়ি করবেন না, এ সমস্ত গাছ মাটি খোঁড়াখুঁড়ি একদম পছন্দ করে না, তো আমি এটাকে পরিষ্কার করে দেবো, সময় লাগবে, তাই আমি ভিডিওর শেষে আমি অবশ্যই দেবো। আরও এর একটা অন্য একটা কালার আছে আপনাদের দেখাচ্ছি, অবস্থা দেখুন কত সুন্দর হয়েছে। এবার যত তাপমাত্রা বাড়বে এই গাছের একেবারে ফুলে ছয়লাভ হয়ে যাবে, একদম প্রচুর হবে, এই গাছটা তো আমাকে খাবার দিতে হবে। আচ্ছা, একটা কথা আর বলি, যে এই গাছটার সময় বললাম একই জিনিস একইভাবে প্রোপাগেশন করব, তো এই গাছের আমি প্রোপাগেশন করেছি, ওটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জাস্ট ফুল হচ্ছে এবং ফুল আসার জন্য তৈরি হচ্ছে, আশা করি আমি আপনারা দেখাতে পারবো কিনা বলতে আসি না, এই যে এখানে এইগুলো ফুল আসছে, এই ফুলগুলো যখন আসবে এই বর্ষার আগে আগে কিন্তু আমি ফাইনাল পটে দিয়ে দেবো। আজকে আমি এগুলোকে সব পরিষ্কার করে নিয়ে একেবারে খাবার টাবার দিয়ে রেখে দেবো, তো এইভাবেই আমরা প্রোপাগেশন করি আর খাবার দিই। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না, একটা কথা মনে রাখবেন, এই সমস্ত গাছ তারাই করবেন যারা নতুন বাগানে, যারা গাছ সম্পর্কে খুব একটা সচেতন না, মানে গাছটা বসিয়ে দিলে হলো, খুব একটা আপনার পরিচর্যা প্রয়োজন হয় না, একদম লো মেনটেন্স গাছ। আর একটা ব্যাপার, যাদের কাছে সময় নেই, অফিস আদালত করেন, তাদের জন্য এই গাছটা দিয়ে শুরু করা উচিত বাগান, কারণ এই গাছের খাবারের চাহিদা তেমন নেই, জলের চাহিদা তেমন নেই, পরিচর্যা তেমন কিছু নাম মাত্র। তো বন্ধুরা, আজ এতটুকুই, আশা করি আপনাদের কিছু উপকারে আসবে, আর উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।